এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিএসএস ফ্লেক্সবক্স লেআউট সম্পর্কে। ফ্লেক্সিবল লেআউট ডিজাইনিং এর ক্ষেত্রে ফ্লেক্সবক্স মডেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যে বিভিন্ন ধরনের লেআউট ডিজাইনিং প্রপার্টির সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন, বিশেষ করে ফ্লোট, পজিশন এবং ডিসপ্লে প্রপার্টি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে আসবেন, আদারওয়াইজ ফ্লেক্সবক্স লেআউটের যে অ্যাডভান্টেজ হয়তোবা সেটা আপনারা বুঝতে পারবেন না। তো ডিসপ্লে প্রপার্টির ভ্যালু হিসেবে আপনারা ইনলাইন এবং ব্লক ভ্যালু ব্যবহার করেছেন। এ পর্যায়ে ব্যবহার করব ফ্লেক্স, যেটাই হচ্ছে এই ফ্লেক্সবক্স মডেল। তো ফ্লেক্সিবল বক্সকে সংক্ষেপে ফ্লেক্সবক্স বলা হয়। এর সাহায্যে খুব সহজেই ফ্লেক্সিবল এবং রেসপন্সিভ লেআউট ডিজাইন করা যায়। এইখানে অবশ্যই ফ্লোট এবং পজিশনিংয়ের যে ঝামেলাগুলো আছে সেগুলো এখানে অবশ্যই নেই, অনেক সিম্পলি এই কাজগুলো করা যাবে যেগুলো আমরা ফ্লোট এবং পজিশনিংয়ের সাহায্যে করেছিলাম। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লেআউট, দ্যাট মিন্স এটা একদিকে হবে, আইদার রো অথবা কলাম, অর্থাৎ এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর। তো এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো অবশ্যই, সেই জন্য ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ভিজুয়াল স্টুডিও কোডের পেজ ওপেন করে রেখেছি। প্রথমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব, এখানে অবশ্যই আমাকে এরকম একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। তারপর যে কাজটা করব এখানে ফ্লেক্সবক্স মডেল লিখে দিচ্ছি বা ফ্লেক্সবক্স লেআউট, ওকে। তো এইখানে অবশ্যই রিলোড করলে দেখতে পাচ্ছেন ফ্লেক্সবক্স লেআউট চলে এসেছে। প্রথমেই যে কাজটা করব এখানে, একটি কন্টেইনারের মধ্যে কিছু আইটেম রাখব এবং সেই আইটেমগুলোকে ফ্লেক্সিবল লেআউটের মাধ্যমে আমরা কি করব, ফ্লেক্সিবল করব। তো এখানে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি ফ্লেক্স কন্টেইনার সাপোজ দিয়ে দিচ্ছি। এবং এটা একটা ডিবের এখানে ক্লাস আমি নাম দিয়েছি ফ্লেক্স কন্টেইনার, আপনারা চাইলে এখানে আইডি ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এবং এইখানের মধ্যে আমি যে কাজ করব, আমি কিছু এলিমেন্ট নেব। তো ধরা যাক আমি এখানে ডিব নিচ্ছি, প্রথমে একটা ডিব নেব, ডিব ওয়ান নামে ধরা যাক এখানে ক্লাস দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নামে নিতে পারেন, কিংবা এখানে ক্লাসের না দিলেও হবে, জাস্ট বোঝানোর সুবিধার্থে যে ডিবগুলোকে কীভাবে ফ্লেক্সিবল লেআউটের মাধ্যমে রাখা হচ্ছে সেটা দেখাতে চাচ্ছি, ওকে। টেক্সট দিয়ে দিচ্ছি, ধরা যাক এখানে টেক্সট দিচ্ছি ডিব ওয়ান, এবং তারপর এখানে টেক্সট দিব ডিব টু, এরকম কিছু টেক্সট দিয়ে দেবো, ওকে। তো তারপর এখানে যে কাজটা করব, আরও কিছু আমি এখানে ডিব তৈরি করতে চাচ্ছি, ধরা যাক অ্যাটলিস্ট চারটা ডিব নিতে চাচ্ছি। এবার যে কাজটা করতে যাচ্ছি, আমি মূলত এটাকে ফ্লেক্সিবল লেআউটের মাধ্যমে ডিজাইন করতে যাচ্ছি। প্রথমে যে কাজটা করতে হবে, যে কন্টেইনারের মধ্যে আপনি যে এলিমেন্টগুলো রাখবেন সেই কন্টেইনারটা নিয়ে প্রথমে কাজ করতে হবে, এটাই এটাকে ফ্লেক্সিবল করতে হবে। তো সেই জন্য যে কাজটা করব, ডট ফ্লেক্স কন্টেইনার, আমরা কন্টেইনারটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, কারণ তাকে আমরা ফ্লেক্সিবল করব যার মধ্যে সব কিছু রেখেছি মূলত। তো ফ্লেক্স কন্টেইনারটাকে প্রথমে কী করে দিতে হবে, এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। তো ডিসপ্লে ফ্লেক্স করার আগে আমি এখানে আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে নিতে চাই। এখানে আমি প্রথমে এটা এমটি রেখে দিচ্ছি, তারপর যে কাজটা করতে যাচ্ছি, ধরা যাক এই ফ্লেক্স কন্টেইনারের আন্ডারে আমি কাকে রেখেছি, এই ডিপগুলোকে মূলত রেখেছি। তো সেই জন্য ফ্লেক্স কন্টেইনার গ্রেটার দেন দিয়ে এখানে ডিপ ব্যবহার করব। এইখানে এবার বিষয় লক্ষ্য রাখবেন, এখানে এই গ্রেটার দেন সিম্বলটা ব্যবহার করার মানে হচ্ছে যে ফ্লেক্স কন্টেইনারের আন্ডারে যে ডিপগুলো আছে তাদেরকে আমি নিয়ে কাজ করতে যাচ্ছি। সো এখানে অবশ্যই এই সিম্বলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা লক্ষ্য রাখবেন। প্রথমে যে কাজটা করতে চাচ্ছি, ফ্লেক্স কন্টেইনারে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো কালার ব্যবহার করলে হবে আপনাদের ইচ্ছে, আমি এখানে লাইট কোরাল দিচ্ছি। এবার আমি চাচ্ছি যে আমার ডিপগুলোকে আমি ফ্লেক্সিবল করব। তো তার আগে অবশ্যই আমি যে কাজটা করে নিতে পারি, লেখার সাইজগুলো একটু বড় করে দিতে পারি যাতে করে বুঝতে সুবিধা হয়। তারপর যে কাজ করব, অবশ্যই মার্জিন সেট করে দেব, 10 পিক্সেলের মতো মার্জিন দেব। তারপর এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি, ধরা যাক 20 পিক্সেলের মতো, 20 পিক্সেল, পারফেক্ট। এবার যে কাজটা করতে যাচ্ছি আমি, এইবার ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করব, যেটা মূলত ইম্পর্ট্যান্ট বিষয় এখানে। তো ডিসপ্লের মধ্যে এখানে আমি বলে দেবো আমরা কাকে ব্যবহার করতে যাচ্ছি, ফ্লেক্স ব্যবহার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আইটেমগুলো কীভাবে অবশ্যই ফ্লোটিং ছাড়া পাশাপাশি চলে এসেছে, কোনো ধরনের পজিশনিং ছাড়া এখানে পাশাপাশি এক্স অক্ষ বরাবর চলে এসেছে। আমি বলেছিলাম ফ্লেক্স লেআউট হচ্ছে যে কী হবে, ফ্লেক্সবুকস লেআউট আইদার এটা রোয়ের মধ্যে থাকবে অথবা কলাম আকারে থাকবে, আইদার এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর। তো এই বিষয়টা একটু পরে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে কাজটা আমি এখানে করতে যাচ্ছি, দরজাকে আমি এখানে উইথ দিতে চাচ্ছি প্রত্যেকটার জন্য 100 পিক্সেল। এবার আমি যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে চাচ্ছি ডিপগুলোর জন্য, আমার ইচ্ছা মতো একটা কালার নিয়ে নিচ্ছি, দরজাকে এখানে লাইট সি গ্রিন দিয়ে দিচ্ছি। এবার ডিপের ব্যাকগ্রাউন্ড কালারও সেট করা হয়ে গেল। তো এবার আমি যে কাজটা করব, আরও কয়েকটি ডিপ এখানে অ্যাড করব, দরজাকে আরও 4টি ডিপ আমি অ্যাড করব। তো এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেক্স লেআউটের ব্যবহারটা আরও একটু ভালো করে বোঝা যায়। সেই জন্য এইগুলোকে আমি ভ্যালু চেঞ্জ করে D5 এবং ক্লাসের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি।
সেভ করে নিলাম, পারফেক্ট। এবার যদি আপনারা এখানে লক্ষ্য রাখেন, এখানে আমাদের 8টি ডিপ রয়েছে মূলত। তো এই ডিপগুলো এখানে যখন আমি স্ক্রল করছি এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি, তখন হয়তো বা সবগুলো ডিপ এখানে দেখতে পাচ্ছে না, তার মানে এখনও মনে হচ্ছে যে এটা ফ্লেক্সিবল বা রেসপন্সিভ হয়নি, তাই না? তো সেই জন্য যে কাজটা করতে হবে, এই ফ্লেক্স লেআউটের বা ফ্লেক্সবক্স লেআউটের কিছু প্রপার্টি আছে, সেগুলো ব্যবহার করতে হবে কন্টেইনারের মধ্যে। লক্ষ্য রাখবেন, প্রথম কাজ হচ্ছে যে কন্টেইনারের মধ্যে সবগুলো আপনি এলিমেন্ট রাখবেন, তাকে কি করতে হবে, সেই কন্টেইনারটাকে নিয়ে প্রথমে কাজ করতে হবে। তাকে ডিসপ্লে কি করে দিতে হবে, ফ্লেক্স করে দিতে হবে। এবার চাইলে আমি এখানে যে কাজটা করতে পারি, ফ্লেক্স রেপ যে প্রপার্টি আছে সেটার ব্যবহার আমি আপনাদের দেখাতে পারি। ফ্লেক্স রেপের ভ্যালু হিসেবে আপনারা এখানে বেশ কয়েকটি ভ্যালু ব্যবহার করতে পারবেন। যদি আমি প্রথমে রেপ দেই, সেক্ষেত্রে কি হবে লক্ষ্য রাখবেন, রেপ দিলে কি হবে যে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা নেবে, যখন উপরের রোতে জায়গা হবে না নিচের রোতে চলে আসবে, সবগুলো এলিমেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। বাট ফ্লেক্স রেপ ছাড়া কী ছিল এখানে, সমস্যা নিশ্চয়ই ছিল, সেটা আপনারা লক্ষ্য করেছেন, সবগুলো এলিমেন্ট কিন্তু স্ক্রিন চুরো করার পর সবগুলো দেখাচ্ছে না। তো সেই জন্য আমরা ফ্লেক্স রেপ ব্যবহার করি। চাইলে এখানে নো রেপ ব্যবহার করতে পারেন, যেটা ডিফল্ট, অর্থাৎ সবগুলো ডেফিনেটলি দেখাবে না, যতটুকু জায়গা পেয়েছে ঠিক ততটুকুর জন্য দেখাবে। ওকে, আমরা যদি এখানে উইথটা সরিয়ে নিই, তাতে করে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সো উইথটা সরিয়ে নিলাম, এবার ডিফল্ট যে উইথটা বসেছে যতটুকু দরকার ঠিক ততটুকু, এইখানে দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে না, এটা ফ্লেক্স হচ্ছে না, কারণটা এখানে র্যাপিং হচ্ছে না। র্যাপিং কেন হচ্ছে না, কারণটা নো র্যাপ করে দিয়েছি। আমরা যদি র্যাপ করে দিই আবার, তাহলে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিবে, বাট সবগুলো অবশ্যই দেখাবে এইখানে। আচ্ছা, তারপর যেটা করতে পারি, রেপ রিভার্স নামে একটা বিষয় আছে, সেটাও ব্যবহার করতে পারি। তো যখন জায়গা হবে না, লক্ষ্য রাখবেন এখন জায়গা হয়েছে, সো 1 থেকে 8 পর্যন্ত দেখাচ্ছে, বাট স্ক্রিন যখন ছোটো করবো তখন কি হবে, যখন জায়গা হবে না তখন রিভার্স থেকে দেখাবে। লক্ষ্য রাখবেন, রিভার্স থেকে দেখাচ্ছে, কিন্তু 6, 7, 8 এরকম দেখাচ্ছে, 7, 8, সো উল্টো দিক থেকে দেখাচ্ছে। ওকে, রাইট। তারপর যে কাজটা করতে পারি আমি এখানে, আমি ফ্লেক্স র্যাপ এখানে জাস্ট র্যাপ হিসেবে রেখে দিতে চাচ্ছি। তারপর যে কাজ করব, এবার আমি ডিরেকশনের বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম এটা হচ্ছে 1-ডাইমেনশনাল লেআউট, সো এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর ডিজাইন করতে পারবেন। তো বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন এইখানে রো বরাবর আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। তো সেই বিষয়টা এখানে আমি এবার ক্লিয়ার করি। ফ্লেক্স ডিরেকশন আপনারা চাইলে এখানে রো কলাম ভ্যালু ব্যবহার করতে পারেন। রো যদি ব্যবহার করি, যেটা ডিফল্ট দেখতে পাচ্ছেন এখানে একটি একটি করে রো এর মধ্যে অবশ্যই এলিমেন্টগুলো আছে। বাট আমি যদি এখানে কলাম ব্যবহার করি, সেক্ষেত্রে কী হবে দেখতে পাচ্ছেন, এবার সবগুলো এলিমেন্ট এখানে টপ টু বটম দেখাচ্ছে। আগে ছিল রো বরাবর, যখন ছিল লেফট টু রাইট ছিল, বাট যখন আমরা কলাম ব্যবহার করলাম তখন টপ টু বটম হয়ে গেল। এখানে আবার রিভার্সও ব্যবহার করতে পারবেন চাইলে। সো রিভার্স ব্যবহার করে নিলাম, এবার কি হবে, আগে ছিল রো দেওয়া মাত্র কী ছিল, লেফট টু রাইট, বাট এবার হয়ে যাবে রাইট টু লেফট, উল্টো দিক থেকে। এক্স্যাক্টলি সেম কলামের ক্ষেত্রেও আমরা কলাম রিভার্স ব্যবহার করতে পারি। সো এখানে কলাম দিয়ে দিচ্ছি এবং তারপর রিভার্স, শুধু কলাম দিলে হবে টপ টু বটম, বাট কলাম টু কলাম রিভার্স দিলে হবে বটম টু টপ। সো এখানে দেখতে পাচ্ছেন একেবারে বটমের ভ্যালুটা হচ্ছে ডিপ 1, দেন ডিপ 2, এরকম উল্টো দিক থেকে চলে এসেছে। তো এই দুইটা, ফ্লেক্স রেপ এবং ফ্লেক্স ডিরেকশন, এই দুইটাকে চাইলেও কিন্তু একসাথে ব্যবহার করা যায় একটা প্রপার্টির সাথে সাহায্যে, সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে ফ্লেক্স ফ্লো প্রপার্টি। তো ফ্লেক্স ফ্লো প্রপার্টিতে আপনারা কী করতে পারবেন, এই দুইটাকে একসাথে নিয়ে আসতে পারবেন। তো সেটা দেখাচ্ছি, প্রথমে ধরা যাক আমি চাচ্ছি র্যাপিং করবো, সো র্যাপ দিলাম, তারপর চাচ্ছি রো ওয়াইজ র্যাপিং করবো, সো এখানে জাস্ট রো দিলাম, দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন রো ওয়াইজ র্যাপিং করা হয়ে গেছে। এবার আরও কিছু প্রপার্টির ব্যবহার দেখাবো, যেমন জাস্টিফাই কন্টেন্ট। এই জাস্টিফাই কন্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, এটা কি করবে যে ফ্লেক্স আইটেমগুলো রয়েছে সেগুলোকে অ্যালাইন করতে সাহায্য করবে। এখানে ফ্লেক্স আইটেম বলতে কি বোঝাচ্ছি, এই ফ্লেক্স কন্টেইনার বা ফ্লেক্স লেআউটের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফ্লেক্স আইটেম। তো এই আইটেমগুলোকে অ্যালাইন করা যায় জাস্টিফাই কন্টেন্টের সাহায্যে। জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু হিসেবে অনেকগুলো ভ্যালু ব্যবহার করা যায়, যেমন ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্টার্ট। সো যখন ফ্লেক্স স্টার্ট ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাম দিক থেকে চলে আসবে। তারপর যদি আমি চাই যে ফ্লেক্স এন্ড, তার মানে কি হবে, এবার দেখতে পাচ্ছেন এইখানে এন্ড থেকে দেখাচ্ছে, কিন্তু একেবারে যে আমাদের আইটেমগুলো আছে ফ্লেক্স আইটেমগুলো সবগুলো কি স্ক্রিনের ডান দিকে সরে গেছে। সো এটা হচ্ছে এন্ডের দিকে চলে যাবে, স্টার্ট হলে স্টার্ট থেকে দেখাবে। আর সেন্টারে যদি আমরা চাই, সেক্ষেত্রে কী করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এইখানে জাস্ট ভ্যালু হিসেবে সেন্টার দিয়ে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন সবগুলো এলিমেন্ট, ফ্লেক্স এলিমেন্ট বা ফ্লেক্স আইটেমগুলো সেন্টারে চলে এসেছে। তারপর এখানে আরও কিছু ভ্যালু চাইলে ব্যবহার করা যায়, যেমন স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। সো আমি ভ্যালুগুলো দেখাচ্ছি, এগুলো মুখস্থ করার দরকার নেই, এমনিতেই এখানে চলে আসবে, বা চাইলেই আপনারা গুগল করে দেখতে পাচ্ছেন।
তো স্পেস অ্যারাউন্ড কি করবে আপনার লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা এখানে যে ফ্লেক্স আইটেম আছে তাদের মধ্যে স্পেস অ্যাড করে নেবে, এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ডের কাজ। সো লেফট লেফটে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে রাইটে দেখতে পাচ্ছেন, সব দিকে এখানে স্পেস দেখতে পাচ্ছেন। বাট আমরা যদি এখানে স্পেস অ্যারাউন্ডের পরিবর্তে স্পেস বিটুইন ব্যবহার করি, স্পেস অ্যারাউন্ড ব্যবহার করলে কি হবে, লেফট দেন রাইট এবং বিটুইন তিন দিকেই স্পেস দিয়ে দেবে। আর যদি স্পেস বিটুইন ব্যবহার করি তাহলে শুধুমাত্র এই ফ্লেক্স আইটেমগুলোর মধ্যে স্পেস থাকবে, আর বিফোর বা আফটারের কোনো স্পেস থাকবে না। আগে কিন্তু এই বিফোরে, এইটার বিফোরে ছিল, এটার আফটারেও ছিল, বাট এবার শুধু বিটুইন বলে দিয়েছি, সো স্পেস বিটুইনই হবে। ওকে ফাইন, এবার সবার শেষে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালাইন আইটেম। খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা প্রপার্টি অ্যালাইন আইটেম, সেটা ব্যবহার করব। তো অ্যালাইন আইটেমের সাহায্যে কী করা হয়, যে কন্টেইনার আছে তার মধ্যে থেকে যে আমাদের ফ্লেক্স আইটেমগুলো আছে সেটা কোথায় থাকবে সেটা বলে দিতে পারি। তো সেই জন্য অবশ্যই একটা হাইট সেট করা লাগবে, আমি এখানে হাইট সেট করে নিচ্ছি, ধরা যাক আমি হাইট দিচ্ছি 200 পিক্সেলের মতো। এবার সেভ করে নিলাম, তো দেখতে পাচ্ছেন আমার এলিমেন্টগুলো এখানে পারফেক্টলি দেখাচ্ছে না। আমরা চাচ্ছি যে এগুলোকে কী করবো, আমরা সেন্টার করবো, বা উপরের দিকে রাখবো অথবা বটমের দিকে রাখবো, সেই কাজটা এবার করবো। তো সেই জন্য যে কাজটা করতে হবে আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। পারফেক্ট, তো ধরা যাক একেবারে স্ক্রিনের উপরের দিকে সবগুলো ফ্লেক্স আইটেম দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা করতে হবে এখানে আপনাদের অ্যালাইন আইটেমস এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। এখানে বেশ কয়েকটা ভ্যালু চাইলে আমরা ব্যবহার করতে পারি। ধরা যাক ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্টার্ট দেওয়া মাত্র কী হবে, উপরের দিকে কন্টেইনারের টপ টপে থাকবে আমাদের যে আইটেমগুলো সেইগুলো। আর যদি আমরা এখানে ফ্লেক্স অ্যান্ড দিয়ে দিই তাহলে কী হবে, এটা কী করবে, যে কন্টেইনার আছে তার বটমে নিয়ে যাবে সবগুলো ফ্লেক্সিবল আইটেমকে, সব আইটেমগুলোকে। তারপর চাইলে আমরা এখানে এইখানে সেন্টার ব্যবহার করতে পারি, সেন্টার করলে কী হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমাদের আইটেমগুলো কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে। এবার আরেকটা বিষয় শেষের দিকে বলি, আপনারা যদি কখনো চান যে পারফেক্টলি সেন্টার করতে কোনো একটা আইটেমকে, ধরা যাক এখানে একটা সিঙ্গেল ডিব নিয়ে কাজ করতে যাচ্ছেন, আমি এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। পারফেক্ট, জাস্ট একটা ডিব রেখে দিচ্ছি, এই একটা ডিবকে আপনারা চাচ্ছেন হয়তো বা এখানে পারফেক্টলি সেন্টার করতে যাচ্ছেন, সেটা কীভাবে করবেন সেটা খুবই সহজে করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, জাস্টিফাই কন্টেন্টকে সেন্টারে করে দিতে হবে, যার সাহায্যে আমরা কী করি মূলত আমরা সেন্টারে নিতে পারি কন্টেন্টকে, এবং অ্যালাইন আইটেম এটাকেও সেন্টার করে দিতে হবে। এবার যদি আমি সবগুলো আইটেম এখানে যে ডিপগুলো ছিল সেইগুলো যদি ব্যবহার করি, সমস্যা নেই, আমি আবারও দেখাচ্ছি এই যে সবগুলো ডিপ আছে, বাট এখন কি সেন্টারে আসবে সবগুলো, এখানে যখনই আমি বড় করছি বা ছোটো করছি সেন্টারে আসছে না। বাট আমি যদি এখানে যে কাজটা করি, এই যে এটাকে জাস্টিফাই কন্টেন্টকে সেন্টারে রাখি এবং অ্যালাইন আইটেমকে সেন্টারে রাখি, সেক্ষেত্রে আইটেমগুলো কিন্তু সেন্টারে চলে আসবে। এবার স্ক্রিন বড় করি কিংবা ছোটো করি, অবশ্যই এগুলো আইটেমগুলো, ফ্লেক্সিবল আইটেমগুলো সেন্টারে সবসময় থাকবে, একেবারে পারফেক্টলি সেন্টারে থাকবে। তো আশা করি এই প্রপার্টিগুলো ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে আরও কয়েকটা বিষয় আছে, যেমন আপনারা চাইলে অর্ডার যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করতে হবে ফ্লেক্সিবল যে চিলড্রেনগুলো আছে, এটা হচ্ছে আমাদের যেটা প্যারেন্ট বলে থাকি, এগুলো হচ্ছে তার ফ্লেক্স লেআউটের চিলড্রেনগুলো, সেগুলোর ক্ষেত্রে এই প্রপার্টি অর্ডার প্রপার্টি ব্যবহার করা যায়। যেমন এখানে চাইলে যে কাজটা করতে পারি, আমি স্টাইল ব্যবহার করে ইনলাইন সিএসএস ব্যবহার করে অর্ডারের ব্যবহারটা দেখাতে পারি। এখানে অর্ডার সাপোজ আমি এটা দিয়ে দিলাম 2, তারপর ধরা যাক এইখানে আমি স্টাইল প্রপার্টি ব্যবহার করে এখানে অর্ডার দিয়ে দিলাম এটার 1। তো এই ক্ষেত্রে আমি এখানে ধরা যাক আমি প্রথম যে আইটেমটা সেটাকে আমি চাচ্ছি 2 নম্বরে দেখাবো, এটাকে 1 নম্বরে, দেন সবগুলো সিরিয়াল অনুযায়ী দেখাতে চাচ্ছি 3, 4, এবং এটা হবে 5 নম্বর আইটেম, সো এটা 5, তারপর এটা হচ্ছে 6 নম্বর আইটেম হিসেবে দেখাতে চাচ্ছি, এটাকে 7 নম্বর, এবং সবার শেষে এটা 8 নম্বরে রেখে দিতে চাচ্ছি। তো সেভ করে নিলাম, এবার দেখতে পাচ্ছেন যে প্রথম এখানে যেটা দেখাচ্ছে সেটা কোনটা দেখাচ্ছে, যেটাকে আমি অর্ডারে 1 রেখেছিলাম ডিপ 2, দেন অর্ডার 2 রেখেছিলাম ডিপ 1, সেটা এখানে দেখাচ্ছে, বাদ বাকি সবগুলো ঠিক মতোই রেখে দিয়েছি। তো আশা করি এই অর্ডার প্রপার্টির ব্যবহারটাও আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আপনারা করতে পারেন, আপনারা চাইলে ইনিশিয়ালি কোনো একটা লেআউটের সাইজটা বলে দিতে পারেন, সেটা এই স্টাইল প্রপার্টির মাধ্যমে ইনলাইনের মাধ্যমেই আমি দেখাতে যাচ্ছি। যেমন হচ্ছে ফ্লেক্সিবল বেসিক যেটাকে বলে থাকি আমরা, এইখানে যদি আমি সাপোজ 150 পিক্সেল দিয়ে দিই প্রথমে, কাকে দিচ্ছি ডিপ 1, সো ডিপ 1 সাইজটা দেখতে পাচ্ছেন, ইনিশিয়াল সাইজটা আমি বলে দিয়েছি, সেটা কিন্তু সেট করে দিয়েছি।